জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, সেই 90 সালের পর থেকে আজকে প্রায় 34 বছর একাধারে, 34 বছর একাধারে থাকলে বিএনপির কি হবে, 34 বছর একাধারে ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগের কি হবে? এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা ছিল, 91 থেকে 96 উনি জেলে ছিলেন, আবার 2000 উনি জেলে গেছেন, আবার 14 সালে তাকে ভোটের সময় কিছুটা কনফাইন করা হয়েছিল। স্বাভাবিকভাবে জাতীয় পার্টি তার বিকশিত রাজনীতি করতে পারেনি। আরেকটি প্রবলেম আছে, বাইপোলার সিস্টেমে আরেকটি দল উঠে আসা বেশ কঠিন। এখানে বিএনপি আছে, তারা জনগণের একটা স্টেক হোল্ডার ধরে আছে, আওয়ামী লীগ একটি স্টেক হোল্ডার ধরে আছে, আমাদের কিছু ব্যর্থতা আছে উপনির্বাচনে, আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকটা ভালো করতে পারিনি। এখন বাবলা ভাই আমাদের খুব শ্রদ্ধাভাজন, খুবই বর্ষীয়ান রাজনীতিবিদ, উনি 84 সাল থেকে জাতীয় পার্টি করেন, অর্থাৎ প্রথম জাতীয় পার্টি যখন আইডিয়াটা শুরু হয়েছে তখন থেকে উনি জাতীয় পার্টি করেন, সেই সময় তিনি এমপি ছিলেন, খোলামেলা কথা বলেন, হাস্যোজ্জ্বল মানুষ। উনি যে বক্তব্যটি দিয়েছে এটা এই মুহূর্তে পার্টির কোনো স্টেটমেন্ট না, এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট। এখন আওয়ামী লীগের মহল থেকে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন বলছি, যদি এটা হয়ে থাকে, কেউ করার মতো ক্ষমতা রাখে, তাহলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বেশ কিছুদিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রী ইভেন তার দলের এমপি প্রার্থীদের সাথেও দেখা করছেন না, কারণ তিনি একটা নিজের মতো করে কাজটি করছেন। তাহলে এই যে ভাগাভাগি এগুলো কীভাবে হবে? না, এভাবে হবে না। এখন প্রথমে আমি যে কথাটি বলেছিলাম, দেশটি দুভাগ হয়ে আছে, এক ভাগ ভোটে যাচ্ছে, এক ভাগ ভোটে যাচ্ছে না। যারা ভোটে যাচ্ছে তারা একটা গ্রুপ, তারা বিরোধী দল হোক আর যাই হোক তারা একটা গ্রুপ, আমি রুমিনের সাথে একমত। যারা ভোটে যাচ্ছে না তারা আরেকটা গ্রুপ, এবং এই দুই গ্রুপের মধ্যে অলিখিত যুদ্ধ হচ্ছে। আজকে ভোটে যাওয়া গ্রুপটি নানা কারণে শক্তিশালী, তাই বিএনপি জামাত নির্যাতন সহ্য করছে, যেই মুহূর্তে ভোট বর্জন গ্রুপটি শক্তিশালী হবে তারা ভোট অংশগ্রহণকারীর উপর নির্যাতন করবে। আজকে যদি পুলিশকে দিয়ে দেওয়া হয় বিএনপিকে, বিএনপি এই একই কাজ করবে। সেইখানে আমরা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি চাই, এবং নৌকা মার্কার প্রার্থী দ্বারা নির্যাতিত হব না এই গ্যারান্টি চাই, কারণ মাঠে অলরেডি আমরা একটা গ্রুপ দিয়ে নির্যাতিত হচ্ছি। হব, বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, এরকম করে কি নির্বাচন হয়? ব্যারিস্টার শামীম পাল, নির্বাচন শব্দটার মধ্যে এই ধরনের কোন, যে আওয়ামী লীগ আপনাকে গ্যারান্টি দিবে যে তাদের লোকজন আপনাদেরকে নির্যাতন করবে না, এরকম করে আওয়ামী লীগ গ্যারান্টি দিবে মানে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে এই স্বাধীনতা দিবে, নির্বাচন কমিশন এটা এনশিওর করতে পারবে, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেবে, এটা বাস্তব, নির্বাচন কমিশন সেই স্বাধীনতা আপনাদেরকে দেবে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে তাত্ত্বিক কথা, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 11 লক্ষ সরকারি কর্মচারী দিয়ে নির্বাচন কমিশন ভোট করে, এই 11 লক্ষ সরকারি কর্মচারী এরা ভোটের সময় তাত্ত্বিকভাবে নির্বাচন কমিশনের কর্মচারী হয়। নির্বাচন কমিশন কি পেরেছে আজকে একজন এসপিকে ট্রান্সফার করতে? ওসিকে পারছে না ট্রান্সফার করতে, ওই দিনটা পার হয়ে গেছে। আলটিমেটলি সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন একা পারবে না। দেন আপনি বললেন, রুমিন ফাওনা বলল, এগুলো কি নির্বাচন? নির্বাচন মানে কি? নির্বাচন মানে তফসিল, ভোট, প্রার্থী। বাংলাদেশের 86 সালে, 88 সালে, 15ই ফেব্রুয়ারি, 14 সালে নির্বাচন, সবগুলোতে কিছু না কিছু কোশ্চেন মার্কস আছে, কিন্তু ওগুলো নির্বাচন, ওগুলোর উপরে সরকার হয়েছে, বাজেট হয়েছে, 5 বছর ছিল, আইন পাস হয়েছে, ওই আইন বলেই আমরা চলছি এখনও। সো নির্বাচন নির্বাচনই। মনমোহন সিংয়ের জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ, মুক্তবাজার অর্থনীতির জনক, ভারতের অর্থনীতিকে 90 দশকে খাদের কিনারা থেকে নিয়ে আসছে, উনি যখন এমপি হবেন, প্রাইম মিনিস্টার হবেন, ওনার কোনো আসন নাই, উনি আসন পাচ্ছেন না, পাঞ্জাবে এমন কোনো আসন নাই যেখানে ওনাকে ওখান থেকে পাশ করানো হবে, ওনাকে আসাম থেকে পাশ করানো হলো, যেখানে উনি কোনোদিন জানিনি মনে হয়। দেন হি বিকাম দ্য প্রাইম মিনিস্টার। দিস ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ গভর্নমেন্ট, অফ ডেমোক্রেসি, পরিস্থিতির সাথে এটা অ্যাডাপ্ট হয়। বিএনপিকেও পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট হতে পারে। 14 সালের পরে জাতীয় পার্টি বিরোধী দলও ছিল, আবার মন্ত্রী পরিষদও ছিল। 18 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ভোট করলো, করে আমরা আসন পেলাম 22টি, বিএনপি আসন পেল 6টি, তাহলে বিরোধী দল কে হবে? 6টি আসন নিয়ে বিএনপিকে বিরোধী দল করা যাচ্ছে না। আপনারা যদি আওয়ামী লীগের সাথে মহাজোটের শরিক হয়ে নির্বাচন না করতেন তাহলে কি 22টি আসন পেতেন?
আমাদের অতীত ইতিহাস বলে আমরা 96 সালে 36টি আসন পেয়েছিলাম, 91 সালে 35টি আসন পেয়েছিলাম। এখন 2024 সালে তো আমরা কোনো ভোট হয়নি যেখানে আমরা এই ডাটাটি পাবো। এখন যেটি আমি প্রথমেই বললাম, সহযোগী দলগুলো, সমমনা দলগুলোর মধ্যে দেখুন, আমি যদি মহাজোট ছাড়াই 22 বা 40টি বা 50টি আসন পাই তাহলে আমি মহাজোট করব কেন? আমার যা সক্ষমতা তার থেকে বেশি পাবো দেখেই তো আমি একটি জোটে যাচ্ছি। আমি যদি একাই 151 করতে পারি তাহলে আমি কেন জোট করব? ঠিক এইখানে বিএনপির অংশগ্রহণ না করাটা টোটাল জিনিসটাকে একটা ডিএস্টাবলিশ করে দিচ্ছে। দেখুন, যদি জানুয়ারি মাসে সরকার গঠন হয়, আমি আশা করব হবে, সেখানে দেখা যাবে বিএনপি নাই, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি নাই। এখানে বিএনপি আওয়ামী লীগকে দোষ দিতে পারে, আওয়ামী লীগ বিএনপিকে, ফ্যাক্ট ইভেন বিএনপি নাই। আর বাকিগুলো কি হবে এটাও কিন্তু অনির্ধারিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ বিএনপি নাই। বিএনপি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিএনপিকে আপনি অ্যাভয়েড করতে পারি না। বিএনপি যদি আজকে মাঠে থাকতো আজকে টোটাল ইকুয়েশনটা আরেক রকম হতো। আর এই মুহূর্তের ইকুয়েশনটা আমার কাছে কিম্ভূত কিমাকার মনে হচ্ছে সব দিক থেকেই। তো কিম্ভূত কিমাকারের ইকুয়েশনে কিম্ভূত কিমাকার ইলেকশন হতে পারে, কিম্ভূত কিমাকার ইলেকশনের কিম্ভূত কিমাকার গভর্নমেন্ট হতে পারে। টোটাল ডার্কে আছে টোটাল রাজনীতিবিদরা। তো এই যে ডার্কে আছে এটা সরকারি ব্যর্থতা, আবার বিএনপির ভোটে না আসাটাই কিন্তু এই কারণ। আমি কোনো রেফারেন্স বলতে চাই না, 14 সালে বিএনপি না আসার কারণে অনেক জায়গায় যেখানে আওয়ামী লীগ থার্ড পজিশনে ছিল সেখানে কিন্তু আওয়ামী লীগের এমপি হয়ে গেছে ওই যে বিএনপি না আসার কারণে। সো আমি মনে করি যে শেষ করে দিচ্ছি আমি, ডেফিনেটলি একদম সময় একটা ইনক্লুসিভ রাজনীতি সকলের করা উচিত। জি।